বন্ধুরা, বাইরেটা একবার দেখুন কি পরিস্থিতি। মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, আমরা এখন আমাদের গেটের সামনে আছি। এখান থেকে আমাদের এলাকার জলটা নদীতে বার হয়। যেহেতু সবার খাল পুকুর তলিয়ে গেছে, তো মাছগুলো এই পথ থেকে যাবে, যে কারণে এখানে সবাই জাল খাপাচ্ছে মাছ ধরার জন্য। তো আমাদের আর জায়গা হলো না, তো আমরা সামনের দিকে যাই। দেখি বন্ধুরা, আমরা ওখান থেকে অনেকটাই দূরে একটা নতুন জায়গা চলে এসেছি, আর আমাদের সুখ ভাই জাল খাপাচ্ছে। সুখ ভাই, ওটা কি মাছ? না, বাগদা চিংড়ি পড়েছে। ও, বাগদা চিংড়ি। দেখুন বন্ধুরা, একটা বাগদা চিংড়ি, খুব বেশি বড় নয়, তবু ধরুন কত গ্রাম, 20 গ্রাম হবে। বন্ধুরা, আমরা বিকেলবেলায় মাছ ধরতে গিয়েছিলাম, আর যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, এই সবে মাত্র ফিরলাম। এখন বাজে আপনার 7টা, আর 7টার সময় আসার পরে তেমন কোনো মাছ, কিছু মাছ পাইনি। তো সবাই মিলে একটা পরিকল্পনা করলাম যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর দুপুর থেকে ঘুমিয়েছিলাম, আর রাতে খুব তাড়াতাড়ি ঘুম আসবে না, তো আমরা দোকান থেকে কিছুটা চাউমিন নিয়ে এসেছি। আমাদের সেই মাঠের মধ্যে যে ঘরটা আছে, ওখানে গিয়ে আমরা চাউমিন করব, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, তারপরে বাড়িতে চলে যাবো। তো চলুন এগোনো যাক। বন্ধুরা, আজকে হেরকিনে আলোয় রান্না হবে, দেখুন। চলো চলো, যা যা। এই 3 থেকে 4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আর নদীতেও যেতে পারছি না, আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারছি না, এর জন্য খুবই দুঃখিত। হ্যারিকেন নিভে গেছে। দাঁড়া, আস্তে আস্তে যাস, এই জায়গা কিন্তু ভালো না, বর্ষার সময় তো সাপ পোক বার হয়, কিন্তু আস্তে আস্তে স্কাই। তো বন্ধুরা দেখুন, আমরা জায়গায় চলে এসেছি, এই সাইডটা দেখুন পুরো ভিজে গেছে। দেখুন উনুনটা ঠিক আছে কিনা বলতে পারছি না, আছে মনে হয়, এখনও পর্যন্ত আছে। আর এদিকে দেখুন পুরো ভিজে গেছে একদম। যাই হোক, এখন পরিষ্কার করতে হবে সব। বন্ধুরা, অনেক দিন পর হেরিকেনের আলোতে আমরা রান্না করছি, কেননা আমাদের এখানে কারেন্টের একটু প্রবলেম হয়, গ্রাম গা এলাকা, তো কারেন্টের পোস্ট পড়ে যায় কোথাও, গাছ পড়ে, তো যে কারণে কারেন্ট অনেক সময় থাকে না, এখনও নেই, তো যে কারণে আমরা হেরিকেন ব্যবহার করছি। আর আমাদের কাছে একটা ইমার্জেন্সি টর্চ লাইট ছিল, তো সেইটাই ব্যবহার করছি জাস্ট, আর কিছু নেই আমাদের কাছে, এই দুটোই আছে। তো অনেক দিন পরে আমরা হেরিকেন এড়ালোয় রান্না করছি, খুবই ভালো লাগছে। কয়েক বছর বন্ধুরা, আগে আমরা এই হেরিকেন নিয়েই টিউশনে যেতাম, টিউশনিতে হেরিকেন আর একটা করে বস্তা নিয়ে যেতাম, কেউ একজন তেল নিত, আমরাও নিতাম, কিন্তু আমাদেরও মনে আছে না, আমাদের সময় হেরিকেন ছিল না, তখন লন্ঠন ছিল, লন্ঠন সে এক দারুণ জিনিস। তুমি ওটা ওটা একটু দিয়ে দাও, ভালো লাগছে। সুখ ভাই, কত জল প্রায় গরম হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের জল কিন্তু প্রায় গরম হয়ে গেছে, দেখুন। এবার আমরা যে চাউমিনগুলো নিয়ে এসেছিলাম, সেই চাউমিনগুলো এই দাও, সুদীপ ভাই কাটো, কেটে দিয়ে দাও চাউমিনগুলো। দু প্যাকেট আছে, ওনার লোক অনেক আমাদের আজকে। চাউমিনগুলো দিয়ে দিলাম জলে ভরে। কি রে, কাঁচা খাচ্ছিস? সবাই কাঁচা খাচ্ছে। জলটা একটু কম হয়ে গেছে নাকি? হ্যাঁ, একটু কম হয়ে গেছে জলটা। আস্তে করে জলের মধ্যে টাপিয়ে দাও। আমাদের কিন্তু চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে, একটু ঠান্ডা জল দাও তো হালকা উপরে। সুখ ভাই, থেকে কি দিলে, তেল? তেল হালকা, একটু তেল দাও। তো বন্ধুরা, এখানে হালকা একটু সাদা তেল দিয়ে নিয়েছি আমরা, কারণ আমাদের কাছে জল গরম, মানে জল অতটা পর্যাপ্ত নেই, তো যে কারণে একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিলে এটা আর গায়ে গায়ে লাগবে না, একটু ফাঁকা ফাঁকা থাকবে। বুধো ভাই, এখানে পেঁয়াজ ছাড়াচ্ছি। সাদা তেল বন্ধুরা, সুমিত ভাই কি করছো? শশা ছাড়াচ্ছি।
तो बंधुरा देखिए देखो सालाड तैरि शसा प्याज और काचा लंका জায়গা কম ছিল যে কারণে প্রথমবার আমরা হাফটা ভেজে নিয়েছি আর পরের বার আরো হাফটা ভাজব হ্যাঁ এতে কিন্তু কিছুই দেইনি সেটা একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি কারণ আমাদের জায়গা কম মানে কড়াইতে পাঁচশো এক কিলো চাউমিন ভাজা সম্ভব না তো এটাকে আবারও ভাজা হবে সঙ্গে যেমন ডিম তারপরে যে জিনিসগুলো লাগে চাউমিনের তো এটা এখনও সম্পূর্ণভাবে ভাজা হয়নি এটাকে আগে ভালোভাবে ভেজে নেব তারপরে সবগুলো একসঙ্গে করে তারপরে আমরা এর মধ্যে ডিম দেবো তারপরে আর যে জিনিসগুলো লাগে সেগুলো দিয়ে চাউমিনটা ভাজা হবে বন্ধুরা লাইটের একটু অভাব উপায় কত দূর এই তো এবার নামিয়ে দেবো দিয়ে ডিমগুলো দেবো হয়ে গেল প্রায় হ্যাঁ প্রায় হয়ে গেছে তো বন্ধুরা প্রথমবারে ভাজা হয়ে গেছে ওটা হচ্ছে দ্বিতীয়বারের তো ওটাও প্রায় হয়ে গেছে নামিয়ে আবার ভাজবো আর এদিকে আমাদের সবাই বসে আছে যে কখন মানে খাওয়া দাওয়া হবে প্রথমবারে ভাজা তো আমি চেক করিনি তো ওই তাহলে ভাজা হয়নি তো হয়নি এখনো এখন পুরোটা ভাজা হয়নি আকাশ তুমি কি স্বপ্ন দেখছো সেটা না তাহলে ও কিন্তু সেই প্রথমবারে ভাজা বলিনি ওই যে দুবার করে ভাজছি না সেই প্রথমবারে ভাজা ভালো প্রথমবারে ভাজা তখন হয়নি ওটা টেস্ট করে দেখো না দেখি আর এটা তো সবাই টেস্ট করলি তো বন্ধুরা আমাদের কিন্তু দ্বিতীয়বারের ভাজাও নামিয়ে দিল এই হচ্ছে দ্বিতীয়বার আর হচ্ছে প্রথমবারের তো এটা একটু গরম আছে হালকা করে আমরা একটু ভেজে নিয়েছি এইবার আমরা ফাইনাল ভাজবো একসঙ্গে কড়াইতে কেননা আগে যদি আমরা ভেজে নিতাম তাহলে এগুলো মানে একদম টুকরো টুকরো হয়ে যেত খাওয়া যেত না আগে বহুবার আমাদের সাথে এরকম হয়েছে তাই না সুভাই তো অনেকটাই বুঝে গেছি এখন চাউমিন বানানো সুভাই তোমার কী কী লাগবে বলো এবার দাও ডিমগুলো কোথায় আছে ডিমগুলো দাও ডিমটা ডিমটা দাও আনাও একটা ডিম ফেটে গেছিল কিন্তু আসার সময় একটা কিন্তু ফেটে গেছে কিন্তু বেরায়নি বের হয়নি একটা ফেটে গেছে আচ্ছা নাও নাও শুরু করো তো বন্ধুরা আমাদের সুখ ভাই এখন ডিমটা দিয়ে নিল সবগুলো দেবে তো একবারে হ্যাঁ সবগুলো দিত তাড়াতাড়ি খাটাখাট ফটাফট ফটাফট তো আমরা যেমন বাড়িতে ভাজি কেননা আমরা কিন্তু ঘরোয়াভাবেই করছি এটা কোনো মানে রেস্টুরেন্টে যেমন করে সেভাবে করছি না আমরা তো প্রথমে ডিমগুলো দিয়ে নেব তারপরে যেমন বাড়িতে ডিম ভাজি সেই রকমই হালকা একটু লবণ আর কাঁচা লঙ্কা কয়েকটা পেঁয়াজ তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা পেঁয়াজ আছে ওটাও দিয়ে নিলাম বন্ধুরা এটা কিন্তু আমরা একদম ঘরোয়াভাবে করছি তো সবার খিদে লেগে গেছে বুঝতে পারছি কেমন আর সত্যি বলতে সময় অনেকটাই হয়ে গেছে নটা বেজে দশ মিনিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দিয়ে দাও সুখ ভাই কদ্দুর হয়ে গেছে হয়ে গেছে তো বন্ধুরা আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে দেখুন চাউমিনটা সাদাই থাকবে কেননা রং টং হ্যাঁ আমরা কিন্তু কোনো হলুদও দিইনি তো বাড়ি যেরকম হলুদও দেওয়া হয় সেরকম কিছুই দেওয়া হয়নি তো আমরা কিন্তু কিছুই কোনো কালার ব্যবহার করিনি এতে না ভিনিগার দিয়েছি অ্যাকচুয়ালি চাউমিন বানাতে গেলে ভিনিগার তারপরে আরও অনেক জিনিস লাগে তো অত কিছু আমাদের কাছে নেই আমরা একদম ঘরোয়াভাবে তৈরি করেছি বাস তো সুখ ভাই হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে নামিয়ে দেবো না বাবা নামিয়ে দেবে আস্তে আস্তে টেনে দাও টেনে দাও আস্তে আস্তে ঠিক আছে চাউমিন একদম কমপ্লিট কমপ্লিট বলতে এখন এর উপরে স্যালাড দেওয়া হবে শসা তারপরে কি বলো ওটা ডিমটা তো দারুণ বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে এখন 9:38 আমরা বসে গেছি তখন সবাই আছে সুদীপ ভাই লঙ্কা তুলে নিয়ে এসছে দাঁড়াও এখনও রেডি আছে আর এই দিকটা দেখুন আমাদের কিন্তু চাউমিন তৈরি হয়ে গেছে একদম রেডি করে দিয়েছি উপর থেকে শসও দিয়ে দেওয়া হয়েছে তবে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি জানি না কেমন হবে খেতে তো আমরা টেস্ট করেই আপনাদেরকে অবশ্যই জানাবো আর আকাশ ভাই রেডি তো একদম আমি তো রেডি বুধ ভাই আমি বানাই রেডি সবাই চলো আর রেডি সবাই রেডি এখন আমরা শুরু করছি বন্ধুরা আগে খাই তো দেখি তো আগে খাওয়া দাওয়া করে দেখি কেমন টেস্ট হচ্ছে সুখ ভাই একটু টেস্ট করে বলবে
হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আমারও সেটা কেমন লাগছে আচ্ছা খাওয়া যাচ্ছে সন্দীপ ভাই কেমন আছো খেয়ে বলো ভালো আছি মোটামুটি ঠিক আছে আকাশ ভাই সবাইকে আরও ভালো লাগছে খুব ভালো লাগছে যাক আর আমাদের রান্নি সুপার সেই হয়েছে সেই মোটামুটি খাওয়ার পরে আবার তো আমার আর একটুখানি আছে তবে আজকে সত্যি বলতে মানে বৃষ্টি শেষেছে এরকম একটা পিকনিক আমরা তৈরি করতে পারবো সেটা কোনো দিন ভাবিনি যাক সবাই একসঙ্গে ছিলাম বলে এটা হলো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টাটা সুমন দা আজকে হেরিকেনে আর রিটেক না আরে বুঝছেন স্যার কি আছে আরে ভাই হলো চেক আকাশ ভাই যা কিছু একটা প্রবলেম হচ্ছে আরে তো ভাই তো বন্ধুরা আমাদের কিন্তু হেরিকেনটা একটু সরিয়ে দেবে নাকি এখানে।